আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। প্রথম ম্যাচটা জিতলে অনেকটাই নির্ভার থাকা যেত, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে 5 উইকেটের হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচটা জিততেই হবে, তারপর আবার পড়তে পারে রান রেটের হিসাব নিকাশে। যদি আফগানিস্তান আবার লঙ্কানদের বিপক্ষে জিতে যায়, বাংলাদেশের সুপার 4 ওঠার সম্ভাবনা তাই পড়ে গিয়েছে একদম ঝুঁকির মুখে। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে 89 রানের এক ইনিংস খেলে প্রায় একাই লড়াই করা নাজমুল হোসেন শান্তর বিশ্বাস এখনও সুপার 4 যাওয়া সম্ভব। দর্শক, আপনি কি এমনটা মনে করছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। সুপার 4 নাম লেখানো এখন কতটা বাস্তবতা? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন শান্ত, তিনি বলেছেন অবশ্যই সম্ভব, তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি সেটা নিয়ে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই মাঠে খেলব, ম্যাচটা যদি জিতি তাহলে কী পরিস্থিতি দাঁড়ায় সেটা তখনই দেখা যাবে। তবে লিটন দাস চোটের কারণে না থাকায় বিপদ বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের এমনটা মনে করেন অনেকেই। এদিকে বাংলাদেশ আফগানিস্তান অঘোষিত ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগেই লাইভ ভিডিওতে বাংলাদেশকে সতর্ক বার্তা দিয়েছেন রাশিদ খান। বলেছেন, আফগানিস্তান উইল কন্টিনিউ দ্য উইনিং স্ট্রিক বাই সেন্ডিং বাংলাদেশ আউট অফ দ্য এশিয়া কাপ। সত্যি কি বাংলাদেশকে তারা এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় করতে পারবে, নাকি বাংলাদেশ তাদের চিরচেনা রূপ দেখাবে? দেখার বিষয় এখন সেটাই। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।